तदपदं दर्शितं जेन तस्मै श्री गुरवे नमः। अज्ञानता दूर करो तुम्हारा आलोक अंजन शलाका दिए যাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, আমাদের বাঙালিদের মধ্যে। আমরা বড়ই ভাগ্যবান যে আমাদের বাংলা ভাষায় আমাদের ভগবান কথা বলেন। আমাদের নদিয়ায় নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান, আর মহাপ্রভু কে ছিলেন? ব্রজের রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ এই নদিয়ায় আমাদের বাঙালির ঘরে বাংলা ভাষায় কথা বলে আমাদের ভগবান আমাদের কাছে এসেছেন। আর তিনি করুণার অবতার, সেই করুণা তিনি ঘরে ঘরে বিলিয়েছেন, সমগ্র সমাজের মধ্যে বিলিয়েছেন। আর তাই আজকে আমরা এই কৃষ্ণ নামে, এই মধুর নামে এমন মাতোয়ারা হচ্ছি। এই যে একটু আগেই আরতি কীর্তন হলো, সন্ধ্যার কীর্তন হলো, কিবা ভালি গোড়া চাঁদের আরতি বলি, সেই গোড়া চাঁদ যাকে না পেলে আমাদের এই জীবন সম্পূর্ণ হতো না। তো তিনি যদি না হতেন তাহলে কেমন হতো? যদি গৌর না হইত কেমন হইত, কে জানা তো
দিল মাধুরী প্রবেশ চতুরিষা আহ মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চতুরিষা বর যযুবতী ভাবের ভক্তি সততি হইত চির অনুরূপিত ছিল চির অনুরূপিত ছিল কেউ তো প্রভু দিল না রে জগরে বিলাইল কেউ তো প্রভু দিল না রে জগরে বিলাইল ছিল কিন্তু কেউ সেই উজ্জ্বল রসের সন্ধান দিতে পারেনি যা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এনে দিয়েছিলেন। তাই বলছে, তিনি যদি না হতেন তাহলে কেমন হতো। আর তাই গাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া গৌরাঙ্গের গুণ সরল করিয়া হে ভব সাগরে এমন দয়াল না দেখি যে গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া হে ভব সাগরে এমন দয়াল না দেখি যে হয় নাই আর হবে না রে হয় নাই আর হবে না রে গোরার মতন মন দয়া যে না আমরা সবাই নিচে মায়ার মধ্যে আবদ্ধ হয়ে আছি, সে মায়ার জন্য আমরা গৌরাঙ্গ বলার সময় পাই না। তাই বলছি গো বলা হল না রে গো বলা হল না রে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃথা
সে মায়ায় বদ্ধ হয়ে গো বলা হলো না রে কেমনে গড়িয়াছি মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃথা জীবন গেল বই গোর বলা হলো না হলো না তাই এখনো যতটুকু সময় জীবনে বাকি আছে একবার দুই বাহু তুলে কি বলবো নিতাই প্রেমানন্দে গৌর হরি হরি বল জোরে 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 তাই বলছি তাই সময়ে থাকতে সবাই বলো সময়ে থাকতে সবাই বলো গৌর হরি হরি বলো জীবনের রসম বলো গৌর হরি হরি বলো জীবনের রসম বলো গৌর হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভাইয়া এই জীবন সফল কর হরি গুণ গাইয়া হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বিনে এই জীবনে আর তো গতি না দিনে এই জীবনে আর তো গতি নাই হরি বল 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 আজ নদিয়া মহাপ্রভু তিনি করুণাময় তার করুণায় মানুষ মানুষের সম্মান পেয়েছে আমরা যারা এখন বাস করছি নানা প্রতিকূলতায় নানা ভাবে আমাদের জীবনের বিভিন্ন দিন বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে যায় এই যে মহামারী আসে এই কয়েকদিন আগে দেখুন কি সমস্যার মধ্যেই আমরা সবাই গেছি করোনা কোথা থেকে এসে হাজির হলো কোন এক রোগ কোনোদিন শুনিনি নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে চলে যাচ্ছে শরীরের মধ্যে মানুষের মৃত্যু হচ্ছে এই যে প্রাকৃতিক ভাবে নানা রকমের সমস্যার সম্মুখীন হই আমরা আসলে জগতের মধ্যে মানুষের প্রতি মানুষের ভালোবাসার জায়গাটা বোধহয় কোথাও একটুখানি চিড় ধরেছে আজকে আমাদের পশ্চিমবঙ্গেও যারা আমরা বাস করি আমরা মানুষ আপনারা যারা ময়না অঞ্চলে মেদিনীপুরে বাস করছেন তারাও মানুষ আচ্ছা আচ্ছা এবারে যারা বাইরে থাকে তারাও মানুষ আমেরিকা চীন লন্ডন জাপান যারা থাকে এখন এই করোনা রোগ যেটা এসছে আমাদের এখানে আমরা যার জন্য গত দু বছর একেবারে ঘর বন্দি অবস্থায় আছি মুখের মধ্যে পট্টি লাগিয়ে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে জীবন অতিবাহিত করছি কেউ কাউকে বিশ্বাস করছি না কারো বাড়িতে কেউ গেল বুড়ি বাবা রে করোনা কেউ কারি বাড়ি যায় না গেলেই সমস্যা কেউ গেলে সেও নিজেও খুব লজ্জিত দুঃখিত এবং ভয়ার্ত যে বার আমি তো গেলাম যার বাড়ি গেলাম সেই বা কি সমস্যায় আছে কি আছে না আর যদি বা কেউ করলো তাহলে তো গেল নির্ঘাত করোনা তো এই যে অসুবিধার মধ্যে আমরা দিন কাটাচ্ছিলাম এই অসুবিধার মধ্যে দিন কাটানোর ভেতরে অনেক গল্প অনেক কথা আমরা এর মধ্যে শুনেছি
এখন বাস্তব কি অবাস্তব কি সেটা ঈশ্বর জানে, আমি আপনি জানি না। কিন্তু যে কথাগুলো হয়েছিল সেই কথাগুলোর মধ্যে যেটা জানা যাচ্ছে যে চীন নামক যে দেশ আছে, আপনারা চেনেন তো চীনকে, আমাদের এই পাশে উত্তর দিকে হিমালয় পাহাড়ের ঠিক উল্টো ওই পাশটাতেই আছে চীন। আমার বাড়ি খুব কাছাকাছি, আমার বাড়ির কাছেই আছে দার্জিলিং পাহাড়। দার্জিলিং পাহাড়ের একটু কাছে টপকালেই ওপারে চীন দেখা যায়। তো চীন তাদের গবেষণাগারে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে করতে কি করে অন্য দেশের মানুষকে বিব্রত করা যায়, কি করে তাদেরকে অশান্তিতে থাকানো যায়, অর্থাৎ তারা যাতে ওদের দেশের দিকে তাকাতে না পারে। এবং চীনের একটা আগ্রাসী মনোভাব আছে, অর্থাৎ সব দেশ আমি কেড়ে নেব, সব আমার হবে। এই যে আমার আমার করার যে রোগ, এটা চীনের সর্বত্র দেখতে পাওয়া যায়। তাদের দেশের সীমানার মধ্যে যারা আমরা পড়ি, আমাদের ভারতবর্ষ আছে, বাংলাদেশ, অন্যান্য যে সমস্ত রাষ্ট্র আছে, সকলের কাছ থেকেই তারা শুধু নিতে চায়। এবং এই নেওয়ার জন্য তারা তাদের বিজ্ঞানীরা তাদের ল্যাবরেটরিতে এই করোনা ভাইরাস নামক ভাইরাসটি উৎপন্ন করেছে। এটা প্রকৃতির মধ্যে ছিল না কোনোদিন। তারা এটাকে তৈরি করে এটাকে ল্যাবরেটরিতে রেখে এইবার দেখা যাচ্ছে ওই শক্তিশালী ভাইরাস যা মানুষের সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হবে এবং মারা যাবে, এরকম একটা অবস্থার মধ্যে যারা কাজ করতেন তারা হয় এটা কোনো কারণে কাজ করতে গিয়ে ভেঙে ফেলেছে সেই কাচের বোতলে শিশি, অথবা ইচ্ছাকৃতভাবেই সেটা করা হয়েছে এবং সেইখান থেকে মানুষ আক্রান্ত হয়েছে। এবার সেই আক্রমণের মুখে চীন প্রথম আক্রান্ত হয়েছিল। এবারে চীনের থেকে ধীরে ধীরে সারা দেশে সারা পৃথিবীর লোক যাওয়া আসা করে, আজকে এরোপ্লেনে, গাড়িতে, নানাভাবে তাদের সংস্পর্শে এসে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং এই মুহূর্ত পর্যন্ত সারা বিশ্বে প্রায় 50 লক্ষের বেশি লোক মারা গেছে। ভাবুন, এই যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে তার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। তো সেই ভালোবাসার কথা যিনি শুনিয়েছিলেন তিনি হচ্ছেন মহাপ্রভু। তিনি আমাদেরকে বলেছিলেন মানুষের প্রতি মানুষের ভালোবাসার কথা। মানুষ মানুষকে ভালোবাসে তবেই না ভালোবাসার আরো গভীরতা জন্মায় এবং পৃথিবীটা সুন্দর হয়। এই সুন্দর হওয়ার জন্য মহাপ্রভু নিজে কিছু কাজ করে গেছেন, যে কাজের মধ্য দিয়ে আমরা তার মহিমা, তার করুণার কথা জানতে পারব। সকলকে সমান মনে করতেন তিনি, কাউকেই ছোট বড় মনে করতেন না। কেউ ছোট, কেউ বড়, তুমি ছোট জাত, তুমি ব্রাহ্মণ, তুমি শূদ্র, তার কাছে এই সমস্ত কোনো গুরুত্ব পেত না। সবাই মানুষ, এবং সেই মানুষ যে সকলেই, তার উদাহরণ তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা পেয়েছি। তো আজকে আমরা দেখব তিনি সেদিন তার করুণার কথা তিনি জগৎবাসীকে জানালেন তার কাজের মধ্য দিয়ে। কেমন করে তিনি সেদিন সকালবেলায় হঠাৎ করে বার হলেন নদিয়ার পথে পথে, কি করে বার হলেন? গহিতে গহিতে গোরা নদিয়া ঘরে, গাহিতে গাহিতে গোরা নদিয়া ঘরে,
গাহিতে কি গায়ের হিতে গাহিতে কি গায়ের হিতে কি এ জগবাসীর হিতে গাহিতে কি গায়ের হিতে কি এ জগবাসীর হিতে গাহিতে কি গায়িতে গাহিতে গায়িতে নদিয়া নগরে গায়ের হিত করার জন্য অর্থাৎ দেশের মঙ্গল করার জন্য মানুষের মঙ্গল করার জন্য আজ নদিয়ার পথে পথে মহাপ্রভু বাস করছেন গাইতে গিয়ে গাহিতে গাহিতে গোরা নদিয়া নগরে গাহিতে গাহিতে গোরা নদিয়া তরিতে আইলা শেষে তরিতে আইলা শেষে তাঁতির ঘরে গাহিতে গাহিতে গোরা নদিয়া নগরে গাহিতে গাহিতে গোরা নদিয়া নগরে নদিয়া নগরে তিনি গাইছেন আর তাঁতির ঘরের সামনে এসে বলছেন তাঁতি ভাই ও তাঁতি ভাই এসো এসো আমার কাছে এসো কোথায় আছো হে কোথায় আছো হে এসো এসো তাঁতি ভাই কোথায় আছো হে এসো এসো তাঁতি ভাই কোথায় আছো হে এসো এসো তাঁতি ভাই একসঙ্গে গান গাই 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 এসো যারা এখন ঘরের মধ্যে ঘুমোচ্ছেন বসে শুয়ে তারা আসুনি তিল ভোজার রাস প্রাঙ্গনে আজ সবাই মিলে এসো এসো হে এসো এসো হে এসো এসো তাঁতি ভাই একসঙ্গে গান গাই এসো এসো তাঁতি ভাই একসঙ্গে গান গাই মহাপ্রভুকে দেখে দেখিয়া তাঁতিরা তখন মহাপ্রভুকে দেখে তাঁতিরা এতটাই ভয় পেয়ে গেছে যে তিনি আবার আমাদের গৃহে কেন তাই বলছি আমার গৃহে তুমি এসো না ঠাকুর আমাদের গৃহে তুমি এসো বলছে দেখিয়া তাঁতিরা আবার ব্রাহ্মণ ঠাকুর কেন আইলা ঘরে গাহিতে গাহিতে গোরা নদিয়া নগরে শ্রীমন মহাপ্রভুর উদাত্ত আহ্বান শুনে তাঁতির যখন বলছেন যে প্রভু তুমি এসো না তখন বলছে
দাদিদের এই কথা শুনে মহাপ্রভু কি করলেন, দুই বাহু পশারিয়া চলে গোরারায়, দুই বাহু পশারিয়া চলে ডাকে কাছে আয় কাছে আয়, দুই বাহু পশারিয়া চলে গোরারায়, আলিঙ্গন দিতে ডাকে কাছে আয় কাছে আয়, ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই, আয় আমার কাছে আয় ওরে ওরে তন্তু পাই, আয় আমার কাছে আয় ওরে ওরে তন্তু পাই, ওরে আমার কাছে আয় কাছে আয়, তোদের কোনো ভয় নাই রে, কোনো ভয় নাই। তাঁতিরা তখন বলছেন এই কথা শুনে, সবে বলে নিচু মোরা জন্ম সূত্রে তাঁতি, সবাই বলে নাকি আমরা নাকি নিচু জাতি, তাই মহাপ্রভুর কাছে তাঁতিরা বলছেন, সবে বলে নিচু মোরা জন্মসূত্রে তাঁতি, জন্মসূত্রে তাঁতি, জন্মসূত্রই কি বড় সূত্র, কেউ যদি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে হয় জঙ্গি হয় ডাকাত হয় চোর সেটা কি ভালো, আবার কেউ যদি নিচু জাতির ঘরে জন্ম নিয়ে হয়ে যায় মহামানব কোনটা ভালো, তাই জন্মসূত্রই শেষ কথা নয়, আগের দিনের প্রাচীন ধারণা ছিল বটে কিন্তু আজকের যুগে সেটা অচল, জন্ম হোক যেখানে সেখানে কর্ম হোক ভালো তাহলেই জগতের কল্যাণ, তাই বলছে তারা তো সেটাই জানে যে আমরা জন্মসূত্রে তাঁতি, মহাপ্রভু আমাদের কি আর তার মতো করে অন্যদের সঙ্গে মেলাতে পারবেন, তাই বলছে সবে বলে নিচু মোরা জন্মসূত্রে তাঁতি, মোদের অঙ্গ পরশিলে যাবে তোমার জাতি, সবে বলে নিচু মোরা জন্মসূত্রে তাঁতি, মোদের অঙ্গ পরশিলে যাবে তোমার জাতি, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না, আমরা হলাম নিচু জাতি, ছুঁয়ো না ছুঁয়ো না, আমরা হলাম নিচু জাতি, ছুলে তোমার জাত যাবে, আমরা হলাম নিচু জাতি, ছুলে তোমার জাত যাবে, আমরা হলাম নিচু জাতি, ছুলে তোমার জাত যাবে, আমরা হলাম নিচু জাতি, ছুঁয়ো না ছুঁয়ো না, বলছে প্রভু তুমি আমাদের ছুঁয়ো না, আমরা নিচু জাতি, আমাদের ছুঁয়ে দিলে তোমার জাত যাবে, এই কথা শুনে মহাপ্রভু বলছেন কি বলছো কি বলছো, আমার জাত যাবে, আরে না রে না রে না, আমার জাত যাবে না, তখন মহাপ্রভু তাদেরকে অবদান করে বলছেন এসো আমার সঙ্গে এসো, সবাই মোরা জাতি, আমরা সবাই একটাই জাতি, কি জাতি গো মা, আমরা সবাই
একটাই জাতি তার মধ্যে দুটো ভাগ আছে একটা নারী একটা পুরুষ জাতি হচ্ছে মানব জাতি আমরা সবাই মানুষ এটাই আমাদের পরিচয় আলাদা কোনো পরিচয় নেই তাই বলছি এসো আমার সঙ্গে এসো সবাই মোরা এক জাতি সে জাতির নাম মানুষ জাতি সবাই মোরা এক জাতি সে জাতির নাম মানুষ জাতি সবাই মোরা এক জাতি সে জাতির নাম মানুষ জাতি সবাই মোরা এক জাতি এসো আমার সঙ্গে এসো শ্রীমন মহাপ্রভু এই দাদিদেরকে উদ্ধার করে তিনি তখন ধীরে ধীরে আরেকটি নিচু জাতি তন্তুবায় ঘরে যখন তাদেরকে উদ্ধার করলেন সেই করে তিনি কোথায় গেলেন আসুন একবার দেখে তন্তুবায় প্রতি শুভ দৃষ্টি করি এবার কীর্তন করিয়া চলে গোয়ালার পুরি তাহলে দাদিদের ঘর থেকে এবার তিনি চলে গেলেন কোথায় গোয়ালাদের ঘরে গোয়ালারা কি করে গোয়ালারা কি করে হ্যাঁ গরু পালন করে লালন করে আর গরুর দুধ দিয়ে দই ছানা ঘি মাখন তৈরি করে যা আমার প্রভুর প্রসাদে লাগে তাহলে গরু হচ্ছে আমাদের সবচাইতে উন্নত প্রাণী আমাদের মধ্যে যারা আমরা গরু লালন পালন করি আমাদের তাকে দেবতা স্থানে বসিয়ে রাখি কেন গরুর দুধ হচ্ছে সবচেয়ে উপাদেয় খাদ্য গরুর দুধকে বলা হয় সুষম আহার সুষম আহার অর্থাৎ যে খাদ্যের মধ্যে সব রকম খাদ্যগুণ ছয় রকম খাদ্যগুণ থাকে সেই খাদ্যকে বলে সুষম আহার যেটা গরুর দুধে আছে অন্য কোনো দুধে কিন্তু নেই অনেকে বলবেন আরে ছাগলের দুধ তো অনেক ভারী বেশ খেতেও ভালো খেলে স্বাস্থ্য ভালো কিন্তু ছাগলের ক্ষমতা নেই গরুর দুধের মতো দুধ দান করা উটের দুধ ছাগলের দুধ হাতির দুধ ভাগের দুধ যাই বলো সবচেয়ে উপাদেয় গরুর দুধ তাই গরু আমাদের কাছে মাতৃসম তাই বলছে তারা গোয়ালা তারা গরু রাখে গরুর দুধ বিক্রি করে সেই দুধে আমাদের সমাজের বহু মানুষ উপকৃত হইল এবারে গোয়ালাদের কাছে তিনি গেছেন গেছেন যে বলছেন বলে খেতে দাও মহাপ্রভু গোয়ালাদের ঘরে গিয়ে বলছেন খেতে দাও আমার খিদে পেয়েছে খেতে কেন খিদে পেয়েছে সারাদিন ধরে নেচে গে সারাদিন ধরে যদি কেউ নাচে আর গান গায় তাহলে তার কি খিদে পায় না মা পায় তো নাকি হ্যাঁ এই যে আপনারা সকাল থেকে আজকে পরিশ্রম করছেন আমি জানি আগের বার আমি ছিলাম এখানে ভোরবেলায় কি সুন্দর কীর্তন আপনাদের এখানে হয় আমি অনেক জায়গাতেই গেছি কিন্তু এত সুন্দর পরিবেশ আমার কোথাও দেখা হয়নি আমি সব জায়গার এই ময়না অঞ্চলের তিলকজার কথা বলি ভোরবেলায় আপনারা যে নগর কীর্তন করেন অসাধারণ দেখবার মতন শুনবার মতন সকলে মিলে শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে কোল কর্তার সহযোগে যে প্রভাত কীর্তন আপনাদের আমি গতবার দেখে গেছি অর্থাৎ ১৯ সাল সেবার অপূর্ব তো সেই রকম যদি আমি সারাদিন ধরে গাইতে থাকি নাচতে থাকি
তাহলে আমার শরীর তো শরীর সকলের শরীর তাই মহাপ্রভু তো বাঙালির ঘরে জন্ম নিয়েছেন মানব রূপে তাই তার খিদে পেয়েছে সেই কথাই তিনি এসে গোয়ালাদের কাছে বলছেন খেতে দাও আমার খিদে পেয়েছে খেতে দাও সারা দিন ধরে নিচে গে এই নদীর পথে পথে সারা দিন ধরে নিচে গে এই নদীর পথে পথে সারা দিন ধরে নিচে গে তিনি নাচলেন গাইলেন কি গাইলেন সারা দিন ধরে কি গাইলেন কৃষ্ণ নাম আসুন একবার আমরা সঙ্গে গাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে কীর্তন করতে করতে মহাপ্রভু সারা নদীয়ার পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বললেন আমার খিদে পেয়েছে খেতে দাও তোমাদের যার যা আছে খেতে দাও এই কথা শুনে তখন গোয়ালিনীরা কি করলেন যার ঘরে যা ছিল দৌড়ে নিয়ে এসে মহাপ্রভুকে খাওয়াবেন বলছে আর বলছেন কিন্তু তার আগে বললেন কি প্রভু তুমি তো খেতে চাইছো ঠিকই আমরাও আনতে যাচ্ছি ঠিকই কিন্তু তোমাকে খাওয়ালে আমাদের যে পাপ হবে আমরা যে নিচু জাতি তাই বলছি পাপ হবে যে খেতে দিলে মোদের পাপ হবে যে তুমি ব্রাহ্মণ মোরা গোয়ালিনী আর লোকে জানলে বলবে কি তুমি আমি এই থামিয়েও যদি আমার পাপ করছি তো আমাকে বলতে বাধ্য হচ্ছে যে দর্শকবৃন্দদের কাছ থেকে অনুরোধ আসছে প্রয়োজনে হলে দাঁড়িয়েও আপনি